বরাবরের মতোই। আর হচ্ছে কালকে যেহেতু ঈদ, নিজে হচ্ছে অনেক অনেক গরু, তো আমরা হচ্ছে আমরা আজকে রাত্রে এসেছি গরু দেখতে। গরু দেখতে নাকি ঘুরতে এসছো? আমরা ঘুরে দেখে আসি কত সুন্দর সুন্দর গরু আছে। আমরা এখন বের হচ্ছি, লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট এখন খুলেনি। কি লিফট কি আসছে? অনেকগুলো গরু আছে, দেখি আর কতগুলো আছে। গ্যাস গরুকে হাই বলে দিন। গরুটাকে অনেক বড় লাগছে।
এখানে মনে হয় এটাই সব থেকে বড়। গাইস এই গরুটা যাচ্ছে এই গরুটাকে গুতা মারতে, কিন্তু ওর মাথাটা ওই পর্যন্ত পৌঁছাচ্ছে না, যে কারণে গুতা দিতে পারছে না। দেখেন শেষ পর্যন্ত গুতো দিচ্ছে, আমি তো ভাবছিলাম যে মাথাটা যাবে না, খুবই কষ্টে খুবই কষ্ট করে মাথাটা নিচ্ছে। গাইস এটা মারামারি শেষ হয়ে গেছে, এখনো হচ্ছে ওদেরকে গুতাইতে যাচ্ছে কিন্তু পারতেছে না। গাইস ওদেরকে গুতাইতে যাচ্ছে কিন্তু পারতেছে না। গাইস খুবই ভয় ধরছি, খুবই ভয় লাগে। গাইস এখানে দেখানো অনেক বড় গরু, অনেক 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 গরু। এগুলো হচ্ছে সব হচ্ছে এখানকার বিল্ডিং এর যে ফ্ল্যাটের সবার আর কি, একটা সাইডে এক এক মানে এক এক বিল্ডিং এর মানুষ রেখে। আচ্ছা আপনাদেরকে একটা হাস্যকর কথা শোনাই, এখানে একটা ছোট গরু দেখতে পাচ্ছেন, এই ছোট গরুটা ওই পাশের বড় গরুটার সাথে মারামারি করে। হ্যাঁ এইটা ওই পাশের বড় গরুটার সাথে মারামারি করে, যেটা আমরা এখানে এসে জানতে পারলাম। সেটার মুখ কিছুটা ঘোরা ঘোরা লাগতেছে, ভয় পেয়ে গেছিস কেন? আমি আমি ভাবছিলাম ওই গরুটা আমার পিছনে ঘুরতে দাও। আচ্ছা ওই গরুটাকে কিছুটা ঘোরা ঘোরা লাগতেছে। কোন গরুটা কি? ওই পাশে। ও আচ্ছা, খুব বেশি ভয় পেয়েছিল। নাও
বসে আমি সারা রাত কাটাতে পারবো। ওই যখন একটা গরুর হাট আর একটা হচ্ছে সামনে আর একটা মানে হাট বলতে কি মানে সবার গরুগুলোকে একটা জায়গা রাখা হয়েছে আর কি মানে সব বিল্ডিং এর গরুগুলো দেখে হাটের মতোই লাগতেছিল আর কি।
গাইস আমার মনে হচ্ছে এটা হয়তো বা ছোট লেক, এই পাশে বড় লেক, এই পাশে ছোট লেক, কারণ প্রায় লেকের মতোই লাগে। পানি হয়ে গেছে, এই পাশে বড়, এই পাশে ছোট। আমরা এখন বাসায়, বাসায় হ্যাঁ ছাগল,
গট গট তো এখানে বসে, এগুলো তো তোর ফ্রেন্ড না তোরই ফ্রেন্ড আন্টিকে বললাম দেখি চলে যাবো এসেছিলাম বাসায় গরু দেখতে রাত করে এখন অনেক রাত হয়ে গেছে আমরা একটু বাসায় আসলাম খুবই অনেক গরু দেখেছি অনেক হাজার হাজার গরু দেখেছি আমরা তো আমাদের গরু দেখা পর্ব শেষ আমরা বাসায় চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো বাই বাই